साल भी आपके चहेते आपके फनकार नए अंदाज में हाजिर हो रहे हैं उत्तम ঘুমাচ্ছিস কেন মাখড়া? আমি ঘুমাচ্ছি কোথায়? আমি লিখছি, আমি ওয়াল লিখছি, এটা তুই চিৎকার করে বল। বলছি বলিস না, দিগ্গজীবিতে কটা দিগ্গি গো? দিগ্গজীবিতে কটা? দিগ্গজীবি যখন দুটো দিদি দিয়ে দেয় না, আমি কি মা বন্ধের চক্রবর্তী নাকি? আরে তুমি আমাদের গুরুদের চক্রবর্তী না কেজিবি। আস্তে লড়াইস দিব্বা ভালো চিজ। প্রণাম, নমস্কার। বলছি একটা কথা ছিল। বলুন। বলছি আমাদের একটা ক্যান্ডিডেট আছে, আপনার নাইট স্কুলে একটা সুযোগ পাওয়া যাবে। এই যে আমাদের খোদন। হ্যাঁ, আপনি যেরকম রাত্রিরে জেগে জেগে পড়ান, ও তেমনি সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে। স্কুলটা আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের জন্য, আপনাদের মতো প্রিভিলেজ পানোর বাচ্চাদের জন্য না। আরো একটা কথা ছিল, বলছি আজকে নাইট স্কুলটা একটু তাদের ছুটি দেওয়া যাবে? কেন, আমাদের পড়া কাশি বসলেরা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে, তাই রাত্রে একটুখানি ফুর্তি বার্তা মিছিল টিচিল আছে, ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিলে আনন্দ উৎসবে ওরাও একটু। কোন রকম বেলেল্লা পানোর জন্য স্কুল ছুটি হয় না। হ্যাঁ হয় না। না এই দুমনি, আর একটা কথা ছিল, এই দিগ্গজীবী বলে নাকি দুটো দিগ্গি।